তাই তাই প্রথম কমিটমেন্ট নট টু মি কমিটমেন্ট টু দ্য পিপুল এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা কেন ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে এটা দিল্লির ভোট নরেন্দ্র মোদী সর্বরাস করে দিয়েছে দেশটাকে নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে কালো টাকা আসেনি পনেরো লাখ টাকা দেবে বলে এক টাকাও দেয়নি রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে গ্যারেন্টি বলে বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস তাহলে কিসের গ্যারেন্টি গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি মনে রাখবেন মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে এক পয়সা দেয়নি মিথ্যে কথা ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা ফোর টোয়েন্টি একটা বিজেপি পার্টি নো গ্যারেন্টি গ্যারেন্টি ইজ দ্য ফোর টোয়েন্টি মনে রাখবেন তাই বিজেপিকে কে ছোঁয়া মানে ফোর ফোরটি ভোল্টকে ছোঁয়া ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন আর মোদি মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে একশো দিনের কাজে টাকা দেয় না সব পকেটে টাকা লুট করছে সেল বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিচ্ছে গ্যাল বিক্রি করে দিয়েছে ডিফেন্স বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে সংবিধান বিক্রি করে দিয়েছে ইতিহাস বিক্রি করে দিয়েছে ভূগোল বিক্রি করে দিয়েছে আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোডের নামে শিডুল কাজদের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে ওবিসিদের কেড়ে নেবে আদিবাসীদের করে নেবে সাধারণ মানুষকে পাত্তা দেন না উনি একটা নতুন আমদানি আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন আর দেশটাকে হিটলারি কায়দায় গোয়েব্লেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন আমরা চাই না আমরা তাই চাই মোদি যাক দেশ থাক আমরা চাই দেশ থাক মোদি যাক দাঙ্গা যাক মোদি যাক চাকরি থাক মোদি যাক আজকে আইআইটি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না কেন ইমাজিন কোনোদিন শুনতে পেয়েছেন যে আইআইটির ছেলে মেয়েরা আমাদের গর্ব আশি পার্সেন্ট বেকারি বেড়ে গেছে আর বাংলায় চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি আর যেই চাকরি দিচ্ছি কোটে চলে যাচ্ছে বিজেপি আর একটা দুটো হারমাদ সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোটে গিয়ে পিল করছে আর পিল করে চাকরি খেকো বাঘ হয়ে গেছে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার কাছে দশ লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে যেই আমি করব আবার কোর্টে চলে যাবে ও কোর্টে গেলে যাবে আমি দেখে নেবো ওরা কোর্টে লড়ুক আমি ভোটে লড়বো